বেড়াতে ভালোবাসেন বেসরকারি কোম্পানির কর্মী অভিক দত্ত, বর্ধমানের নেরোদিঘির বাসিন্দা। সুযোগ পেলেই চলে যান এখানে সেখানে, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তবে ছোট থেকেই স্বপ্ন ছিল পাকিস্তান যাবেন, আর সেই স্বপ্ন পূরণ করে ফেললেন। বর্ধমান ফিরে জানালেন তার অভিজ্ঞতার কথা। প্রথমে ঠিক করেছিলেন অমৃতসর যাবেন, কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছিল অমৃতসর যাবেন অথচ বর্ডার পার হবেন না, এটাই বা কেমন করে হয়। তৎক্ষণাৎ শুরু করে দিলেন উদ্যোগ। এই সময়টা পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে, তবে সবই নিয়ম মেনে। অনলাইনের মাধ্যমে তিনি আবেদন করলেন, তারপর সরকারি তরফে তার বাড়িতে এসে এনকোয়ারি এবং যে সমস্ত নিয়মকানুন রয়েছে তা কমপ্লিট করেন, তারপরেই মেলে পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র। 29 জুন অমৃতসর মেলে বর্ধমান থেকে রওনা দিয়েছিলেন, 3 জুলাই পৌঁছান অমৃতসরে। সেখানে গিয়ে স্বর্ণ মন্দির, ডেরা বাবা নানক সহ ভারত সীমান্তের জায়গাগুলি ঘুরেছিলেন। এরপর কর্তারপুর গুরুদ্বারে যাওয়ার জন্য চেকপোস্টে যান। প্রথমে 15 মিনিট পায়ে হেঁটে, তারপর সেখান থেকে বাসে চেপে পৌঁছে গিয়েছিলেন গন্তব্যস্থলে। বিকেল 4টে পর্যন্ত থাকার অনুমতি পেয়েছিলেন। কর্তারপুর গুরুদ্বার প্রবন্ধ কমিটির কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তার সাথে একই দিনে পাঞ্জাব থেকে আরও 2 তীর্থযাত্রী ভারত থেকে অভিকের সাথে গিয়েছিলেন, সব মিলিয়ে 3 জন। আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি, স্থানীয় মার্কেট থেকে গিফটের আইটেমও কিনে নিয়ে এসছেন বাড়িতে। পাকিস্তান থেকে ফেরার পর অভিকের বাড়িতে রীতিমতো পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের উপচে পড়া ভিড়, আনন্দ সবার মধ্যেই। পাকিস্তানে কয়েক ঘন্টা কাটানোর যে তার অভিজ্ঞতা তা শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন। অ্যাজ আই সেড, গোল্ডেন টেম্পল আর দুর্গানা টেম্পল এগুলো আমি সব ঘুরলাম। এগুলো কভার করার পর তারপর আমি এক মাস আগে যে পারমিশনের জন্য রিকোয়েস্ট করেছিলাম সেটার ফাইনাল অ্যাপ্রুভাল আমার আসে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অ্যালাওয়েন্সের ফর্মে। তো আমি পাসপোর্ট আমার সঙ্গে ক্যারি করেছিলাম, বাস ডকুমেন্টসগুলো নিয়ে আমি পৌঁছে গেলাম ডেরা বাবা নানক করিডরে। এবং ওখানে যেহেতু আমি সিঙ্গেল ছিলাম তো সেখানে কিছু এনকোয়ারি হলো বর্ডারের এই সাইডেও ওই সাইডেও ইমিগ্রেশন পয়েন্টে। তো বোথ সাইডে ইমিগ্রেশনে ওরা স্যাটিসফাইড হওয়ার পরে তারপরে অ্যালাউ করলো, অ্যান্ড দেন ফাইনালি পাকিস্তান। ইন্ডিয়া থেকে ফার্স্ট ইন্ডিয়া থেকে যখন আমরা গেলাম ওটা ফার্স্ট ব্যাচ ছিল আর্লি মর্নিংয়ে, তো আমি ছিলাম আর পাঞ্জাব থেকে একটা কাপল ছিল হাজব্যান্ড ওয়াইফ। ওখানে আমরা 4টে অবধি ছিলাম, 4টে অবধি আমরা পারমিশন পেয়েছিলাম আর 4টে অবধি ছিলাম। আমরা এন্টার করেছিলাম আপনার এই করিডর থেকে, ইন্ডিয়ান সাইডের করিডর থেকে, দ্যাট ইজ ডেরা বাবা ক্রস করলাম আমরা 8:30 সকাল 8:30 অ্যান্ড বিকেল 4টে অবধি ম্যাক্সিমাম টাইম। তারপরে আর ওরা অ্যালাউ করে না, তো তারপরে আমরা যতটা টাইম ম্যাক্সিমাম থাকা যায় আমরা ছিলাম, এবং তারপরে রেঞ্জার্সদের কল অ্যাকর্ডিংলি আমরা আবার ফিরে আসি। অভিজ্ঞতাটা খুবই ভালো, অনেক অনেক রকম অনেক কিছু জানা গেল, ওখানকার ট্র্যাডিশন, ওখানকার কালচার, ওখানের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করা, শুধুমাত্র কর্তারপুরের লোকেদের সাথে নয়, এখানে ওটা নানওয়াল ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি, তো আরও ডিফারেন্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানে আদর প্রভিন্স আছে অ্যাকচুয়ালি। তো সেখানকার যেমন করাচির কিছু লোক, আই থিঙ্ক লাহোরের কিছু লোক এসেছিলো, একটা গ্রুপ এসেছিলো, তো তাদের সাথে ইন্টারঅ্যাক্ট হলো, এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস, ওনার নাম তো নানারকম বললেন ওখানে যারা যেরকম জায়গা থেকে এসেছে, এবং তারা শেয়ার করলো তাদের এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, অ্যান্ড তারা টাচে থাকতে বলছিলেন অবভিয়াসলি। ভালো লাগলো, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটু তো হ্যাঁ ডিফারেন্ট, স্টার্টিংয়ে একটু ডিফারেন্ট লেগেছিলো, বিকজ ওদের ওদের যা কিছু নেচার বা ওয়েলকামিং স্টাইল সব কিছু একটু ডিফারেন্ট আমাদের থেকে, তো স্টার্টিংটা একটুখানি কিউরিয়াসিটির বেশি ছিল যে কী হবে না হবে, একটু অবভিয়াসলি ডিফারেন্ট কান্ট্রি অ্যান্ড মোর ওভার পাকিস্তান, সো দ্যাট ইজ ওয়াই স্টার্টিং এক্সপিরিয়েন্সটা একটুখানি স্ট্রেঞ্জ ছিল, বাট দেন আফটার দ্যাট এভরিথিং ওয়াজ নর্মাল। মানে পাকিস্তানি রেঞ্জার্সরা ছিল, কোঅপারেটিভ ছিল, আমরা যাওয়ার সাথে সাথে ওনারা ওয়েলকাম করলেন, অ্যান্ড তারপরে আমাদেরকে গাইড করলেন ডুজ অ্যান্ড ডোন্টস, কী করা উচিত কী করা উচিত নয়, কোন দিকে যেতে হবে, বা মার্কেট গেলে
কী কী ওখান থেকে কীভাবে কী নেওয়া যাবে, বিকজ একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আমরা লাগেজ আবার ইন্ডিয়াতে জিনিসপত্র ইন্ডিয়াতে ফেরত আনতে পারি, বা ওখান থেকে যেগুলো নিয়ে যাচ্ছি সেটাও একটা সার্টেন অ্যামাউন্ট অবধি লিমিট আছে, যে এত 7 কেজি পর্যন্ত আমাদের অ্যালাউড ছিল, খুবই ভালো ছিল। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, স্পেশালি পাকিস্তান গুরুদ্বারা প্রবন্ধক কমিটি যেটা, তাদের ওয়েলকামিং নেচার আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অ্যান্ড সেখানকার মানুষজন আমাদেরকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, আই মিন ওখানে পাকিস্তানি যারা সিটিজেন্স তাদের থেকেও বেশি প্রায়োরিটি অবভিয়াসলি আমাদেরকে দিচ্ছিল। অ্যান্ড যাওয়ার সাথে সাথেই সবটা ঘুরিয়ে দেখানো এবং সব ব্যাপারটা গাইড করা, এবং আমাদেরকে ওনারা জানালেন স্পেসিফিক্যালি যে আপনাদের আমাদের সিকিউরিটি আর সেফটিটা তাদের ফার্স্ট প্রায়োরিটি, তো সেই হিসাবে চিন্তার কোনো কারণ নাই। খাওয়া দাওয়ার সবই অ্যারেঞ্জমেন্ট ছিল, খাওয়ারও খুব টেস্টি ছিল, অ্যাট দ্য সেম টাইম সিম্পলও, বিকজ আমাদের একটা ধারণা ছিল যে হয়তো রিচ হবে বা খুব বেশি স্পাইসি হবে, বাট এরকম কিছু না, একদম নর্মাল খাবার। আমরা এখানে যেরকম রুটি খাই ঠিক সেরকমই একটা সিম্পল দুটো রুটি দিলেন অ্যান্ড ভাত তার সাথে সবজি, লঙ্গারের খাবার খুবই ভালো ছিল। সেনা সবসময় নয় বাট হ্যাঁ একটা কনস্ট্যান্ট ওয়াচে ছিল, মানে আমরা কনস্ট্যান্ট একটা ওয়াচে ছিলাম, আমরা কোথায় যাচ্ছি কী করছি অবভিয়াসলি তারা দেখছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি যদি কিছু দরকার হয় তাহলে ওরা বলেছিলো যে আমাদেরকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, বাট অ্যাট দ্য সেম টাইম ওনারা ওয়াচও রাখছিলাম, ক্লোজ ওয়াচ, ব্যবহারটাও অ্যাট দ্য সেম টাইম ভালোই করেছেন, আমরা কিছু জিজ্ঞেস করলে কোঅপারেট করছিলো। বাট যেরকম কি আমি বললাম পাকিস্তান গুরুদ্বারা প্রবন্ধক কমিটি, ওনাদের বিহেভিয়ার বা ওনাদের ওয়েলকামিং নেচার অবভিয়াসলি একটা ডিফারেন্ট লেভেলের, তো যারা যেতে চাইছে বা এই ভয়ের জন্য যাচ্ছে না যে কী হবে বা কী হতে চলেছে, তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে হোম মিনিস্ট্রি এটা অ্যারেঞ্জ করছে, তো সেক্ষেত্রে ভয় খাওয়ার কিছু নাই, ইচ্ছে থাকলে অবশ্যই যেতে পারে অ্যান্ড এক্সপিরিয়েন্স করে দেখতে পারে অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম। এবার তো ইউটিউবেও দেবে, তাই এই জন্য খুবই ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, ওর যেহেতু ভালো লেগেছে সঙ্গে সঙ্গে আমরা যেহেতু বাবা মা আমাদেরও ভালো লেগেছে যে ঘুরে এসেছে, খুব ভালো লেগেছে। আমাদেরও যাবার ইচ্ছা ছিল, আমার কাজের জন্য আমি যেতে পারিনি, আমাকে বলছে বাবা তুমি চলো, কাজের জন্য সময় পাইনি, একাই গেছে, আমাদের কোনো অসুবিধা কিছু হয়নি, ভালোই লেগেছে।